যেহেতু আপনার ভিডিওটা প্লে করে ফেলেছেন তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কি বলতে চাচ্ছি সেটাও একটু বোঝার চেষ্টা করবেন তো এর আগে আমি দুইটা ক্লিপ দেখাবো আপনাকে ভিডিও ক্লিপ চলুন ভিডিও ক্লিপ দুইটা দেখে আসি তো ইতিমধ্যে আপনারা যে প্রথম ভিডিও ক্লিপটা দেখেছেন সেটা হচ্ছে আমি আপনাকে বলি আমাকে নিয়ে ভুল ধারণা আপনারা ধরেন না ব্যাপারটা হচ্ছে যে প্রথম ভিডিও ক্লিপটা দেখছেন ভিডিও ক্লিপটার মধ্যে ছিল একটা মানুষ চেয়ার নিয়ে বসে আছে একটা গলির ভিতরে তো চেয়ার নিয়ে বসে গলির ভিতরে চেয়ারের উপরে সে একটা বাটি ছিল হাতে বাটির ভিতরে কিছু চোর তরমুজ খাচ্ছে সে অন অলরেডি রোডের মধ্যে ছিল রোডের মাঝখানে বসে সে একটা বাটিতে চেয়ার নিয়ে বসে একটা বাটিতে করেন বসে বসে তরমুজ খাচ্ছে আর সেকেন্ড যে ক্লিপটা দেখছেন সেটা হচ্ছে একটা বাজার সেই বাজারের মধ্যে আজকে দুইটার আগের ঘটনা এই বাজারের মধ্যে প্রচণ্ড মানুষের ভিড় একে ওপরে মাস্ক পরছে ঠিক আছে আপনারা মাস্ক পরেছেন ঠিক আছে হাতে গ্লাভ নাই আর কোনো ইয়া নাই সরঞ্জাম নাই ওর একে অপরের সাথে ধাক্কা খেয়ে বাজার করতেছে মেয়ে দূরত্ব মেনটেন করতেছে না যাই হোক এসব কথা না বলি তো ব্যাপারটা হচ্ছে আমি কেন বেরোইছি এখন আপনাদের কথা এটা হইতে পারে যে আমি কেন বেরোইছি বা আমি ওখানে কেন ভিডিও আমি কি ভিডিও করার জন্য বেরোছি না আপনাদের যে ভুল ধারণাটা আমি তাইয়া করি সেটা হচ্ছে আমি বের হয়েছি বাসার বাইরে সেটা হচ্ছে কিছুদিন আগে অনেক তুফান আসছিলো তুফানের মতন ঝড় একটা ঝড়ও আসছিলো তো ওদিনকার রাতে আমি গায়ে ঘুমানোর পর আমার ঠান্ডা লেগে গেছে তো ওই ঠান্ডার ওষুধ কেনার জন্য আমি বলতেছে যা বাইরে থেকে গিয়ে কিছু ওষুধ নিয়ে আয় তোর জন্য তো আমি ফার্মেসি খোলা অবশ্যই ফার্মেসি চব্বিশ ঘন্টা খোলা থাকে তো ফার্মেসি বের হওয়ার জন্য ফার্মেসি থেকে ওষুধ নেওয়ার জন্যই আমি বের হয়েছিলাম দেন দেখি যে আশেপাশে সব কিছু অফ করা প্রত্যেকটা গলিতে ব্রেকের দাওয়ানো সব কিছু প্রত্যেকটা গলি অফ বন্ধ করা তো আমি গলি অন্য গলি দিয়ে বের তো বের হওয়ার টাইমেই আমি এই ঘটনাটা দেখি তো সাথে সাথে আমি কী করলাম আমি এটা ভিডিও করার চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য আপনাকে বলার জন্য যে এটা ভিডিও করে নিয়ে নিয়ে আসা উচিত কারণ একটা মানুষের ন্যূনতম ধারণা নাই করোনা নিয়ে সে মানুষটা কিভাবে রাস্তার মধ্যে একটা চেয়ার নিয়ে বসে সে রিল্যাক্স করে ওটার মধ্যে তরমুজ খাচ্ছে আমার দেখে খুবই রাগ হচ্ছিলো আর কি আমি তখন ওনাকে জিজ্ঞেস করতেছিলাম আসলে একটু বলেন ভাই করোনাটা কী আপনি করোনা সম্পর্কে কি জানেন আমি একদম হান্ড্রেড পার্সেন্ট বাজি লাগাই বলুম যে এই মুকলেসটা এই বলদটা করোনা সম্পর্কে কিচ্ছু কোনো ধারণাই নাই তারা যদি আমি জিজ্ঞেস করতাম ভাই করোনাটা কী সে বলতো হ্যাঁ একটা ভাইরাস এটা আসছে এটা এসে দেহে সরাচ্ছে এটা মানুষ মারা যাচ্ছে এই আদারওয়াইজ সে কিচ্ছু কোনো ধারণা ধারে না আর এদের মতন মানুষের কারণেই আমরা আজকে ঘরে বন্দি এরা বাইরে এরা কিন্তু এদের মতো মজা মজা করেই নিচ্ছে এরা বাইরে বেরোচ্ছে তরমুজ খাচ্ছে সিগারেট খাচ্ছে পান খাচ্ছে হাঁটতেছে আড্ডা দিতেছে আবার চার পাঁচজন সাইডে দাঁড়িয়ে আছে তো এদেরকে কেউ কিছু বলতেছেও না কিছু করতেছে না আর বেসিকলি এই ঘটনাটা ঘটতেছে এই পুরন ঢাকার মধ্যে এই আমার এরিয়ার মধ্যে আমি এটা কিছুদিন ধরে নোটিশ করতেছি কিছুদিন ধরে দেখতেছি যে এসব ঘটনাগুলো আমাদের এই এলাকার মধ্যে ঘটতেছে আর একটা সেকেন্ড যে ক্লিপটা দেখলেন সেটা হচ্ছে বাজারের মধ্যে তো আমি এটাই বলার উদ্দেশ্য আমার সেটা হচ্ছে এসব মানুষদের এই যে যারা বলে যে পৃথিবী নাকি তিনটা একটা ইন্ডিয়া বাংলাদেশ আর একটা বিদেশ এদেরকে এই নিউজটা পৌঁছাতে এদের মধ্যে আসলে খবরটা যাচ্ছে না করোনা নিয়ে যে ব্যাপারটা ঘটতেছে বাংলাদেশে সেটা আসলে বাংলাদেশ কি সারা বিশ্বে যে করোনা নিয়ে ব্যাপারগুলো ঘটতেছে তাদের মধ্যে ন্যূনতম ধারণা নেই ন্যূনতম আইডিয়া নেই করোনা ব্যাপারটা কি যদি থাকতো তারা অবশ্যই ঘর থেকে বের হতো না মানুষ যত পর্যন্ত ঘর থেকে না বেরোবে তত পর্যন্ত এটা কমার কোনো ওয়ে নাই আপনি বলতে পারবেন এটা কম কমবে আপনি ঘর থেকে বের হয়েছেন আপনি আমি ঘর থেকে যদি বের হই এটা কমার কোনো ওয়ে নেই এটা বাড়বে দিন দিন যাই হোক সেটা বলতেছি না বলতেছি আপনি আমি যদি এদের কাছে এই মেসেজগুলো পৌঁছে দিই যা দেখেন করোনারা এরকম এরকম হইতেছে আপনি যদি বাসায় থাকেন তাহলে এটা দীর্ঘ এটা কমবে এটা কমার কোনো একটা ওয়ে বের করতে পারবো আমরা এটা আমরা সরকার বলেন প্রশাসন বলেন যতই কাজ করেন যতই যা করেন না কেন এটা আপনি থামাতে পারবেন না যত পর্যন্ত এই কি বলবো কষ্ট লাগে বলতে এই মুরুক্ষদের এই মুরুক্ষদের আপনি করোনার সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে আপনি তাদের অফ করতে পারবেন না একটা আমি বলি এই যে সাপোজ আমি একটা কালার উদাহরণ দিয়ে আপনাকে আমি বুঝাই একটা রিস্কালার তারা চালায় বাটন ফোন হ্যাঁ তাদের ঘরে নেয় টিভি তারা প্যাসেঞ্জার এই রিক্সা চালায় সারাদিন এই ঘটনা করে তারা জানে সর্বোচ্চ জানে তারা যে একটা করোনা একটা ভাইরাস আসছে বাংলাদেশ সব কিছু অফ সারা বিশ্বে অফ এটা ছই রোগ এটা দেখে মানুষ মারা যায় এতটুকুই জানে কিন্তু এর বাইরে কিন্তু আর জানতেছে না তো আপনার আমার এটা দায়িত্ব যে এদের মতন মানুষদেরকে আসলে নিউজটা পৌঁছে দেওয়া এদেরকে বোঝানো যে দেখেন আপনারা ঘর থেকে বের না শুধু রিস্কালাদেরকে বলি বোঝাচ্ছি না আমি আর আরও আরও মানুষকে বলছি আর অনেকেই আছে শিক্ষিত মূর্খ ওদেরকে আমি বলতে বলার জন্য বোঝাচ্ছি যে ওদেরকে আসলে নিউজটা বলাটা জানানোটা খুব প্রয়োজন আর এই জানানোটা হচ্ছে আমাদেরই দায়িত্ব আপনি আমি যদি এটা না জানাতে পারি তাহলে ওদের মতন মানুষ কিন্তু ঘর থেকে বের বের হবে বের হবে আর এই ভুলগুলো করবে এই ইয়া খাবে তরমুজ খাবে বাঙ্গি খাবে বিড়ি খাবে হ্যাঁ তো যাই হোক তো তো আপনি আমি বাঁচতে চাইলে এদেরকে আগে জ্ঞানগুলো দিতে হবে এদেরকে যদি জ্ঞান না দিয়ে আমরা যদি কাজ না করতে পারি তাহলে আমরা কখনোই এটা থেকে সমাধান থেকে আসতে পারবো না তো আমার একটাই কথা বলবো সেটা হচ্ছে যে আপনি আমি আপনি আমি যেখানে আছি না কেন এদের এদের মতো মানুষদেরকে যারা জানে না যারা ব্যাপারটা জানে না তাদেরকে একটু আসলে বোঝানোর চেষ্টা করেন যে আসলে করোনাটা কী এটা নিয়ে কী কী হইতে পারে এটা নিয়ে কী কী হচ্ছে বাংলাদেশে কতজন মানুষ মারা যাচ্ছে বাংলাদেশে কতজন মরছে আপনি আমার হইতে পারে এটা ছোঁয়াছের রোগ এটা মাস্ক পরলেই যে মাস্ক পরলেই যে আমি বেঁচে যাব আমি যে মহাবীর আবার আর একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে যখন বের হইলাম বের হয়ে দেখি কি একটা লোক তার হচ্ছে খালি গায়ে তার অনেক গরম লাগতেছে প্রচুর গরম হ্যাঁ খালি গায়ে হাতে গ্লাস পরা কিন্তু মুখে মাস্ক নাই চিন্তা করছেন কত বড় কত আইডিয়ার তার সে মনে করতেছে কিন্তু সে হচ্ছে একটা বাড়ির মালিক পুরনটাকে একটা বাড়ির মালিক সে খালি গায়ে লুঙ্গি পরে মুখে পাঞ্চা চাপাচ্ছে লুঙ্গি পরে হাতে গ্লাস পরে হইছে খালি গায়ে কোনো সেন্ডোগেঞ্জিও নাই যাই হোক সে হচ্ছে একটা বাড়ির মালিক তো এসব মানুষকে ধারণা এসব মানুষটা জানি না করোনা আসলে কি তার কারণে এগুলা করতেছে তো এদেরকে বলতে হবে এদেরকে বোঝাতে হবে এদেরকে জানাতে হবে খবরগুলো নিউজগুলো দিতে হবে যে এতগুলো মানুষ মতো এভাবে এভাবে করোনা হইতে পারে আপনি আমি জানালে কিন্তু ওরা জানবে আপনি আমি না জানালে কিন্তু ওরা জানবে না তো আপনার আমার কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে তো এদের মতো মানুষদের আপনারা একটু পৌঁছা দেন যে আসলে করোনাটা কি এটা দিয়ে কী হতে পারে এটা নিয়ে কী কী ঘটতে পারে তাহলে এরা ঘর থেকে বের হবে না এদেরকে একটু আটকানোর চেষ্টা করেন গল্লি মল্লি প্রশাসন দিয়ে কোনো লাভ নেই যদি মানুষের এইখানে কিছু না ঢুকে এই আপনার আমার যদি এইখানে করোনা সম্পর্কে কিছু না আইডিয়া আসে তাহলে পলি প্রশাসন সরকার কেউ আটকাতে পারবে না করোনার থেকে মর্মান্তি আর এরা মনে করে কি এরা বীর মুক্তিযুদ্ধ বীর এরা কখনো মরবেই না এরা এরা অমর হয়ে থাকবে দ্যারসয় এরা এরকমভাবে ঘোরাফেরা করে মুখে মাস্ক পরলে কি আপনার করোনা হবে না এটা কি কোনো কোথাও লেখা আছে বিশ্ব সংস্থা কি বলছে মুখে মাস্ক পরে বের হবেন আপনার করোনা হবে না আপনার হাতে গ্লাভ নেই আপনার কোনো প্রোডাক্ট করার জন্য আপনি বের হয়ে গেলেন এর মানে কি এখানে কোথাও বলে বলা আছে যে আপনি মাস্ক পরবেন আপনার করোনা হবে না মাস্ক পরছেন ঠিকই আছে হাতে গ্লাভ নাই আবার আপনি একে অপরের সাথে পাশাপাশি বসে আছেন গাড়ে হাত দিয়ে বসে আছেন হাইফাই করতেছেন কলাকলি করতেছেন হাত মিলাচ্ছেন একজনের মিলে আরেকজন টানতেছেন টাকা নিচ্ছেন এগুলো জানতে হবে আসলে করোনাটা কীভাবে হতে পারে কীভাবে ছড়াচ্ছে আর কীভাবে মানুষ মারা যাচ্ছে তো আমার একটাই রিকোয়েস্ট এগুলো মানুষদের আপনারা একটু নিউজটা পৌঁছা দেন যেহেতু এগুলো আপনারা দেখতেই পারছেন যে যে ঘটনা ঘটতেছে বাংলাদেশে খুবই বেশি হচ্ছে একটা রিকোয়েস্ট আপনারা যে এই সমালোচনাটা অফ কর অফ করেন একটা মানুষ যদি দান করে ছবি তোলে আপনারা তাকে সাহায্য করেন হ্যাঁ ঠিক আছে ছবি তুলো আরও দান করো আরও উৎসাহ করো এর মানে আরও আরও ছবি তোলার মানে আরও দান করো এটা নিলে সমালোচনা করেন না দান করে ছবি তুলতেছে দেখাচ্ছে শো অফ করতেছে সে দান করছে দরকার নাই করার এই টাইমে এই মর্মান্তিক টাইমে আপনারা এটা করেন না প্লিজ এই সমালোচনাটা করেন না এটা হচ্ছে আমার কাছে একটা অনুরোধ আর ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমার নজর কেড়েছে একুশ নম্বর ওয়ার্ড কাউন্সিলার আসাদুজ্জামান আসাদ আমার এক বড়ো ভাই সে খুবই ভালো একটা মানুষ সে কী করতেছে সে তার ওয়ার্ডে শাহবাগ থানা শাহবাগ যে ওয়ার্ডটা পড়ছে একুশ নম্বর ওয়ার্ড সে ওয়ার্ডের মানুষের যে গরিব দুঃখী মানুষগুলো আছে বা যে অসহায় মানুষগুলো আছে তাদের তাদের মাঝে সে প্রাণ বিতরণ করতেছে চাল ডাল আলু পটল যা আছে তেল ফুল যা সব দিচ্ছে ইভেন্ট সে শাক সবজিও ট্রাকে নিয়ে দাম দিচ্ছে আপনারা বুঝতে পারতেছেন আমি আসলে স্ক্রিনে দিয়ে দিব হ্যাঁ যে ইতিমধ্যে সে বিভিন্ন টিভি চ্যানেলেও আসছেন এটা নিয়ে পত্রিকাও সে আসছেন দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দিয়ে দিব সে ট্রাক নিয়েও শাকসবজি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সে একটা ভালো কাজ করছেন আসলে এই কাউন্সিলারের আসাদুজ্জামান আসাদ ভাইয়ের কথাটা বলছি এই কারণেই তার সাথে আমার ফেসবুকে পার্সোনালি অ্যাড আছে আর তার তার এই কাজগুলো আমি দেখতে পারি দেড়শোয় আমি কথাটা ভাইরে বই উদাহরণ দিলাম এমন আর অনেকেই অনেক কাউন্সিলারই আছে যারা নিজ নিজ ওয়ার্ডের মধ্যে এগুলো কাজ করতেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা কন্টিনিউ করে থাকেন বিষ জীবাণুমুক্ত পানি ছড়া ছিঁড়াচ্ছেন করতে থাকেন কন্টিনিউ সে জিনিসপত্র পরে মানুষকে সাহায্য করতেছে আসাদ ভাই তো আসাদ ভাইয়ের কাছে আসাদ ভাইয়েরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ মানুষের পাশে থাকার জন্য এভাবে আপনারা সাহায্য করে থাকেন আর আপনাদের যদি যতটুকু সমর্থ হয় আপনারা যাদেরকে যে গরিব দুঃখী আছে তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করবেন কারণ আপনি আমি কোনো রকমভাবে বেঁচে থাকবো যারা এই খেটে খাওয়া মানুষ এই যে ঠেলা গাড়ি চালায় রিক্সা চালায় তারা কিন্তু খাবার পাচ্ছে না এগুলো এগুলো না চালালে তো এগুলো মানুষদের কাছে খাবার একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমরা এটা নিয়ে আমি কথাটা চাচ্ছিলাম আশা করি আপনারা আপনাদের বোঝাতে পেরেছেন আমি কী কথাটা বলতে চাচ্ছিলাম আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর যদি আপনার চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনে প্রেস করে দেবেন আর একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনার মতামত আল্লাহ হাফিজ